এদিকে টলিউডের প্রথম সারির অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান মা হয়েছেন। ইতোমধ্যে খবরটা জেনে গেছেন সবাই, বাদ যাননি টলিউডের তারকারাও, বিশেষ করে নুসরাতের ঘনিষ্ঠ বন্ধু মিমি শ্রাবন্তীরাও। তাই কালক্ষেপ না করে তারাও শুভেচ্ছায় ভাসিয়েছেন বন্ধু নুসরাতকে। খোঁজ নিয়ে জানা যায়, অভিনেত্রী মিমি চক্রবর্তী বর্তমানে রয়েছেন উড়িষ্যায়, সেখানে তার নতুন সিনেমা খেলা যখনের শুটিং চলছে। তবে টুইটারে তিনি জানালেন, সামনে থাকলে নুসরাতকে জড়িয়ে ধরতেন। মিমি লিখেছেন, অভিনন্দন নুসরাত, যদি তোমাকে সামনে থেকে জড়িয়ে ধরতে পারতাম, ভালোবাসা নিও। এছাড়া নুসরাতের অন্তঃসত্ত্বা অবস্থায় পাশে ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জিও, তিনি এখন রয়েছেন মালদ্বীপে। সেখান থেকে নুসরাতের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, অভিনন্দন সুইটহার্ট, ভালোবাসি তোমাকে। শুভেচ্ছা জানাতে ভোলেননি নুসরাতের আরেক বান্ধবী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও। শ্রাবন্তীর মতো তিনিও লিখেছেন, অভিনন্দন সুইটহার্ট, ভালোবাসি তোমাকে। এদিকে নুসরাত যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন একাধিকবার শ্রাবন্তী ও তনুশ্রীকে দেখা গেছে নুসরাতের সঙ্গে, তারা একসঙ্গে পার্টিও করেছেন। আর মিমির সঙ্গে তো আগে থেকে নুসরাতের ভালো সম্পর্ক, তারা ভালোবেসে একে অপরকে বনুয়া বলেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার 26 আগস্ট দুপুর 1:45 একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরাত জাহান। ধারণা করা হচ্ছে এই সন্তানের পিতা অভিনেতা যশ দাশগুপ্ত, কেননা হাসপাতালে সন্তান জন্মদানের সময় তিনি ছিলেন নুসরাতের সঙ্গে। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।